সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করুন। লিফট, এলিভেটর, এসকেলেটর, এই নামগুলির সাথে কম বেশি আমরা সবাই খুব পরিচিত। বাড়ি বা অন্যান্য জায়গায় উপর থেকে নিচে নামতে কিংবা নিচ থেকে উপরে উঠতে আমরা লিফট ব্যবহার করে থাকি। এসকেলেটর সাধারণত কমার্শিয়াল বা নন কমার্শিয়াল জায়গায় বেশি দেখতে পাওয়া যায়, যেমন শপিং মল, এয়ারপোর্ট, হসপিটাল। বৈদ্যুতিক সংযোগ স্থাপনের মাধ্যমে লিফট চলাচল করে বা তার কার্যপ্রক্রিয়া সম্পাদন হয়ে থাকে। এক্ষেত্রে বৈদ্যুতিক ব্যবস্থার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে বিকল্প পন্থা অবলম্বন করে তা দ্রুতই আবার চালনা করা হয়ে থাকে। বাড়ি বা অন্যান্য জায়গায় একটি নির্দিষ্ট স্থানে লিফট স্থাপন করা হয়ে থাকে। এটা মূলত সব ধরনের গমনাগমন নিশ্চিত ও নিরাপদ এমন স্থানটিকে মাথায় রেখে বাছাই করা হয়। লিফটের মেশিন রুমের জন্য সাধারণত ছাদের উপর অংশ ব্যবহৃত হয়ে থাকে। একটি কক্ষের মধ্যে লিফটের প্রয়োজনীয় যাবতীয় মেশিনারিজ ইকুইপমেন্ট রাখা হয়ে থাকে। বিল্ডিংয়ের ক্যাপাসিটি বা লোকজনের উঠানামার উপর ভিত্তি করে লিফটের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা নির্ণয় করা হয়ে থাকে। লিফট সাধারণত বেসমেন্ট থেকে রুফটপ কিংবা গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত হয়ে থাকে। সাধারণত তিন ধরনের লিফট আমরা দেখে থাকি, প্যাসেঞ্জার লিফট, কমার্শিয়াল লিফট বা ডাম্প পয়েন্টার। প্রয়োজন ভেদে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ডাম্প পয়েন্টের লিফট শুধুমাত্র পণ্য বা প্রয়োজনীয় সামগ্রী আনা নেওয়া হয়ে থাকে। এখানে পণ্য ব্যতীত অন্য কোনো লোকজন থাকে না। পণ্য বা জরুরি যে কোনো সামগ্রী ডাম্প পয়েন্টের নিয়ে তা কোন ফ্লোর বা কোন ব্যক্তির কাছে যাবে তা মেনশন করে অপারেট করার মাধ্যমে চালনা করা হয়ে থাকে। এখনকার দৈনন্দিন জীবনে লিফটের প্রয়োজনীয়তা ব্যাপক। যে কোনো অসুস্থ ব্যক্তি বা যাদের জন্য সিঁড়ি চলাচল কষ্টসাধ্য ব্যাপার, সেখানে একটি লিফট খুব সহজেই নিরাপদে তাদের নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে নামতে সহায়তা করে থাকে। এছাড়াও লিফটে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তাতে এমার্জেন্সি বাটন বা কল করার ব্যবস্থা থাকে। বর্তমান জীবনে লিফট ব্যবহার শুধুমাত্র আমাদের জীবনযাত্রাকেই সহজ করেনি, বরং সময়কেও অনেকাংশে বাঁচিয়েছে।